السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. وبفضل ببركة بسم الله الرحمن الرحيم. الحمد لله. Muhammad Nabiyana Safina Alana
ज्ञान बोईटा भोगे तेरी डोरी
তোরি জ্ঞানের বইটা ভক্তির দোরি বাঁকায় বাঁকায় চালাই তোরি বিরাগিয়া কলবের তোরি প্রাণের মূর্ছে যেখানে হাইরে বিড়া ইয়া কলবের তোরি প্রাণের মৌলা যেখানে আমার মূর্ছিদ নামে হার গাথি বলাই নিসে যে জনে আমার মৌলার নামে হার গাথি বলাই নিসে যে জন আর প্রাণের মুর্শিদ কাছে পাইয়া মনের কথা কই খুলিয়া প্রাণের মুর্শিদ কাছে পাইয়া মনের কথা কই খুলিয়া কতই প্রেমের আলাপ করে আশেক মাসুক দুই জনে হাইরে কতই প্রেমের আলাপ করে আশেক মাসুক দুই জনে আমার মৌলার নামে হার গাথিয়া বলাই নিসে যে জননে আমার হযরত নামে হার গাথিয়া বলাই নিসে যে জননে প্রাণের মুর্শিদ সঙ্গে লইয়া নিগম ঘরে রইল কাইয়া প্রাণের মুর্শিদ সঙ্গে লইয়া নিগম ঘরে রইল কাইয়া আজরাইল যদি দেখে তারে সালাম জানাই তখনই হাইরে আজরাইল যদি দেখে তারে সালাম জানাই তখনই আমার হযরত নামে হার গাথিয়া বলাই নিসে যে জনে আমার মৌলার নামে হার গাথিয়া বলাই নিসে যে জনে এসে বাতে করো এসে বাতে খিয়াল করো প্রাণের মৌলা তালাশ করো জয়নাল বলে মুর্শিদ বিনে তারে পাবি কেমনে হাইরে জয়নাল বলে মুর্শিদ বিনে তারে পাবি কেমনে আমার মৌলার নামে হার গাথিয়া বলাই নিসে যে জনে আমার মুর্শিদ নামে হার গাথিয়া বলাই নিসে যে জনে হাইরে ধ্যানের ঘরে চাবির দিয়া চালাই তোরি ও জানে হাইরে কলবের ঘরে চাবির দিয়া চালাই তোরি ও জানে আমার হযরত নামে হার গাথিয়া যে জনে আমার মৌলার নামে হার গাথিয়া
আল্লাহর কিছু মনোনীত ব্যক্তিকে আল্লাহ কবুল করেছেন
যাদের নাম হলো আবু ইকরামগণ, যার ধারা ভাইকতা আনা দার হিকমা আলী বাবুহা। আমার নবী বলছেন আমি বেলায়েতের ঘর, আর সেই ঘরের দরজা হচ্ছে মাওলা আলী। বড় করে বলে সুবহানাল্লাহ। এই মাওলা আলীর দরজা দিয়ে যারা এসেছেন, এক একজন নূরের পুতলা, এক একজন নূরের পুতলা। কারণ ইনাদের নসল দিয়ে যারা আসছেন, আপনার তাদের চেহারা গুলো শুধু একবার নজর করেন। রসুল আজম মাইজবান্দার আওলাদের পাকে দিকে তাকান, আওলাদের রসুলের দিকে তাকান, যখন দেখবেন একজনের চেহারা থেকে একজনের চেহারা দিনের নূরের আলোক বর্তিকার মতো বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ এই নূর বাজার থেকে কিনে পাওয়া যায়, জোরে বলেন না পাওয়া যায়। আবার যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেয়ারে রাত্রি মাকে এই চমক আসবে, জোরে বলেন আসবে। এই জন্য বলেন তো তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, আঠারো হাজারে আলো নেতে আমার হজরত কেবল মাওলানা, আঠারো হাজারে আলো নেতে আমার মুর্শিদ কেবল মাওলানা, দেখলে ছবি পাগল হো বিসলা দুনিয়া। ওরে আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, জানো আল্লাহ পৃথিবীর বুকে আল্লাহর কিছু প্রিয় বান্দাদেরকে রেখে গিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন, যাদেরকে বলা হয় শেখ ফেল। আল্লাহ এত মর্যাদা ওনাদেরকে দান করেছেন। ওলি আল্লাহকে প্রাথমিক অবস্থায় দুই ভাগে ভাগ করা যায়। এক প্রকার ওলি আল্লাহর নাম হলো শেখ ফেল, আরেক প্রকার ওলি আল্লাহর নাম হলো শেখ ফুল। বড় করে বলেন সুবহানাল্লাহ। হয়তোবা তারা কুতুবে আলম হবেন, আর শেখে ফুল যারা হচ্ছেন তারা হচ্ছে বলি আব্দাল, যারা পীর আউলিয়া বুজুর্গ। জেনে রাখুন, জেনে রাখুন, শেখে ফেল আর শেখে ফুলের মধ্যে আরো পার্থক্য রয়েছে। শেখে ফেল যখন দুই হাত তুলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দুই হাতকে সঙ্গে সঙ্গে কবুল করেন। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? ওই আল্লাহ বলতে জানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শেখে ফেলদেরকে দুনিয়া দান করেছেন, এত সম্মান দান করেছেন। আমার আল্লাহ তার হাবিবের জবান দিয়ে এলান করেন, ও দুনিয়ার মানুষ, আমার সেই ওলি আল্লাহদেরকে তোমরা সাধারণ কোন মানুষ মনে করো? জোরে বলেন না মনে করো। তারা দেখবে তোমার মতো, খায় তোমার মতো, ঘুমায় তোমার মতো, চলে তোমার মতো, সংসার করে তোমার মতো, দুনিয়া দাঁড়িয়ে সব তোমার মতো, ঘর বাড়িয়ে তোমার মতো, কথাবার্তাও তোমার মতো, লেবাস পোশাক তোমার মতো, কিন্তু তোমার মতো, জোরে বলেন না তোমার মতো, আমার আর তোমার মতো নয়। ও আল্লাহ কেন আমার আর তোমার মতো নয়? কারণ আমাদের সমাজে অনেকগুলা ব্যক্তি আছে, তারা বলেন ওলি আল্লাহরা তো আমাদের মতো স্পেশাল কি আছে, আমাদের মতো খায়, আমাদের মতো বাথরুমে যায়, আমাদের মতো সংসার করে, আমাদের মতো বাচ্চা হয়, আমাদের মতো দুনিয়াদারি করে, কথাবার্তা বলে, আমি আর তিনি সমান। আমি বলবো ও ও দুনিয়াদারি ওয়ালা মাওলানা, তুমি তো বুঝো নাই আল্লাহর বলির মর্যাদা। আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকে সূরা কাহাফের মধ্যে আয়াত করেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ। আমার কতগুলো পাবেন, ফাওয়াজাদা
মধ্যে তোমার মত কিন্তু পার্থক্য হলো তুমি ঘুমাইলে দুনিয়ার খবর থাকে না তুমি কাজে গেলে দুনিয়ার খবর থাকে না তুমি হাম্মামে ঢুকলে দুনিয়াদারে খবর রাখো না তুমি যখন হাঁটাচলা করো তোমার কোনো খবর থাকে না কিন্তু আল্লাহর ওলির মর্যাদা মর্তবা এত মর্যাদা উপরে দান করেছেন যখনই তাদেরকে দেখবা দেখবা তার 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে থাকে বড় করে বলেন সুবহানাল্লাহ তার ইবাদত জোরে বলেন না কার কারণ আমরা কার আপনি কার জমিন কার চন্দ্র কার সূর্য কার 18,000 মখলুকাত কার সবকিছু তো আল্লাহর এই জন্য জিকির করে কার এখন আপনি বলবেন হুজুর তারা তো আমাদের মতো সংসার করে 24 ঘন্টা কিভাবে জিকির করবে আমি বলি বাবা তুমি তো বুঝো না এটা ওই জিকির নয় তুমি মনে করছো জবানের জিকির নয় 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 জিকিরের মধ্যে পার্থক্য আছে যাদের কলব একবার আল্লাহর জিকিরের মধ্যে রুজু হয়ে যায় একবার বলি আল্লাহর কদমে গিয়ে যাদের কলবটা মাওলার জিকিরে ডেভেলপ হয়ে যায় একবার যদি কলব মুর্শিদের নিগাহের মাধ্যমে মাওলার জিকির করা আরম্ভ করে দরবারে বলা হচ্ছে দমে দমে জপরে মন ওরে লাগে লাহা ওরে লাগে লাহা একটা দম আল্লাহর নাম ছাড়া নেয় না একটা দম আল্লাহর নাম ছাড়া ফেলো তুমি যখন দম নাও দম ফেলো তোমার হার্টের মধ্যে আওয়াজ হয় ধুক 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 করে আওয়াজ চলে ভালো করে নজর করে দেখবা যারা আল্লাহর বলি তাদের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলে পড়ে করে বলে সুবহান এই জন্য তো বলে দমে দমে জপরে মন লা ইলাহা দরবারে যাইয়া দেখো আমার গৌসে পাকের দরবারে যাইয়া দেখো চোর যখন গৌসে পাকের ঘরের মধ্যে ঢুকলো এই ঘটনা তো সবাই জানেন গৌসে পাক তার আব্বা বানাইলো তো গৌসে পাক তার তুমি একবার আল্লাহ আল্লাহ জিকির করাইলা না দুই রাকাত নফল নামাজ পড়তে দিলা না একবার আল্লাহ কোরআনটাকে সুইতে দিলা না আসছে চুরির নিয়ত তুমি যখন তোমার নজরটা দিলা তোমার শাহাদাত আঙ্গুলটা বন্ধুদের দুই আঙ্গুল নিচে লাগাইলা আমার কৌশে পাক বলেন কানেকশন লাগাইলাম কানেকশন লাগাইলাম কানেকশন কৌশে পাক কিসের কানেকশন বলে জানো জানো আমি যেমন তেমন কানেকশন লাগাই নাই কিন্তু সামি আল্লাহ দি আসমানু বিহি আমার কান আমার চোখ আমার হাত আমার পায়ের সাথে মাওলার সাথে কানেকশন আছে ওই কানেকশনে তার যখন বন্ধুদের দুই আঙ্গুল নিচে লাগাইলাম ও চোর একটু করে চোখটা বন্ধ করে না দেখ ওই চোর ভয়ে চোখ বন্ধ করে না
কারণ সে মনে করতেছে চোখ বন্ধ করলে কি চলবে, জোরে বলেন না কি চলবে, সৈয়দ পাড়ার মধ্যে কি সুর পায়, কি জামাই আদর করে, জোরে বলেন না করে, সুর সাহে সারা রাত সিঙ্গা বুঝছেন বড় কষ্ট হয়েছে, একটু ঠান্ডা পানি খান, করেননি কোন সুর যখন ঘরে ঢুকে সব শুরু করে হয়রা, বাবা তুমি হয়রা নিয়ে গেছো একটু ফোলা কোরমা খাও নাকি ফাইজেলা হরি কিলা হরি, জোরে হন বাবা ঠিক কিনা চোখ বন্ধ করে না, গৌসে পাক বললেন এখনই বন্ধ করো, করা আরম্ভ করে দিল, দুই চোখের পানি ছাইরা হাউমাউ করে কান্না করতে করতে আমার গৌসে পাকের কদমে যাইয়া পড়ল, আর দুই চোখের পানি ছেড়ে বলে মুর্শিদ অনিতানের মওলা রে, এই তা ছেড়ে কবুল করলামি, সুবহানাল্লাহ, কবুল হওয়ার জন্য কান্দে আমার কমসে পাক বলেন ঘটে রসা রঙ্গি দিচ্ছে মওলা প্রেম রতনে তার লাগাইছে, সুবহানাল্লাহ, বলেন না কমসে পাক বললেন তার লাগাইয়া দিছি, ও চোর তুই চোখ বন্ধ কইরা কি দেখলি জগতে জানাইয়াতে, ওই চোর দুই চোখের পানি জোর জোর করেছে গর গড়াইয়া চোখের পানি পড়ে, চোর বলে কৌশে পাক কি তার লাগাইছো জানি না, তবে হোতার কসম আগে চোখ বন্ধ করলে অন্ধকার দেখতাম, আর চোখ খুললে শুধু চুরির মাল দেখতাম, আর এখন চোখ খুললে কৌশে পাক তুলে দেখি, আর চোখ বন্ধ করলে মদিনা দেখি, ওই একটা কানেকশন ভোটের সার রঙ্গি পিছে মোলা প্রেমের তনে তার লেগেছে, ঠিক না, কারেন্টের তার, এই জন্য বলতেছেন মোলা জীবন নাম জপ লাগে না হায় ইল্লাল্লাহ, মোলা জীবন নাম জপ লাগে না ইল্লাল্লাহ, মোলা জীবন নাম জপ মোলা জীবন ঘটে ঘটে আছে
উপরে ফিট পা জোরে বলেন না ভিতরে তারা তো ওলি আল্লাহ চিনে নাই তারা কোনসে পাপ চিনে নাই কারণ আল্লাহর ওলির দরবারে যাইয়া যদি ইজ্জত করে চলতে পারো দেখা যায় ওলি আল্লাহকে ইজ্জত করার কারণে দুনিয়া তো ইজ্জতদার হয় কবরের মধ্যে ইজ্জতদার হয় আখিরাতের মধ্যে ইজ্জত পায় কি পায় না জোরে বলেন না পায় কি পায় না কারণ আল্লাহর ওলি আল্লাহর ওলির মর্যাদা দান করেছেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ বিল্লার মধ্যে নাই কিন্তু তিনি চব্বিশ ঘন্টা মাওলা জিকিরের মধ্যে থাকেন এই জন্য তিনি বলেছিলেন হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা তিনি যখন দুনিয়া থেকে পর্দা নিলেন ডাক্তার একটা ডেথ সার্টিফিকেট দেয় যদি এবার ডাক্তার ডেথ সার্টিফিকেট দেয় আমরা ওলি আল্লাহকে ডেথ বলি মরা বলি আল্লাহর বলিরা জিন্দা জোরে বলেন আল্লাহর ওলি জিন্দা বড় ডাক্তার সাহেব আসলেন কারণ ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে চূড়ান্ত চেক আপ চলবে ডাক্তার এসে গলার শিরা ধরলেন দেখে বন্ধ হাতের শিরা ধরলেন দেখে বন্ধ পায়ের শিরা ধরলেন দেখে বন্ধ নাক ধরে দেখলেন ঠান্ডা কানের লতি গুলা ঠান্ডা চোখটা একটু করে ঘোলাটে দেখা যায় ডাক্তার দেরি করলেন না তার কানে দেওয়ার যন্ত্রটা বুকের সাথে লাগাইয়া চাপা আরম্ভ করলেন বন্ধুদের দুই আঙ্গুল নিচে যখন এই যন্ত্র লাগাইয়া কানের মধ্যে দিয়া দেখে দেখতেছেন সৈয়দ জিয়াউল হক মেজবানদারি কিবলা আলমের কলবের মধ্যে কিসের যেন একটা আওয়াজ চলে ভালো করে চাইপা তুললেন দেখে সারা শরীর ড্যাড হয়ে গেল ওই জায়গাটা ড্যাড হয় নাই ডাক্তার কানে দিয়ে শুনে ওই জায়গার মধ্যেও এখনো আল্লাহু 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 জিকির চলে পড়ে পড়ে বলেন সুবহান মর্যাদা দান করেছেন কে আল্লাহ আরো জোরে বলেন না কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বলিদেরকে শুধু দুনিয়ার মর্যাদা নয় আমার আল্লাহ কোরআনে পাকে ঐলান করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার এটা কি আমার কথা নাকি আল্লাহর বাবা আমার কথার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই সুবহানাল্লাহ বলে না যে কিতাবের প্রতি সন্দেহ করলে ঈমান থাকবে না আর ধরে বল না ঈমান থাকবে না ওই কিতাবের প্রতি সন্দেহ রাখলে সে মুসলমান দাবি করতে পারবে না ধরে বলে না পারবে না ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ বলেন আলা খবরদার সাবধান আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিলাম আমার কিছু বান্দার ব্যাপারে যখন তাদের দরবারের সামনে দিয়ে যাবার সাবধান তাদের ছায়াও পড়াবো না বিয়াদবি তো করা দূরের কথা এই জন্য বলি আল্লাহর সাথে কখনো বিয়াদবি করা যায় না আল্লাহ বলেছেন আগে আল্লাহ সাবধান যেমন আমি গত কয়েকদিন আগে ঢাকা কেরানীগঞ্জে মাহফিল করতে গেলাম আমার সামনে দিয়ে একটা বাস চলে কিছুক্ষণ পর দেখলাম বাসটা যেন কেন জানে বাঁকা তেরা চলে হঠাৎ করে দেখলাম বাসটা আইল্যান্ডের উপর তুলে দিল চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল সবাই বলে ড্রাইভার ঘুমায় পড়ছে অর্থাৎ অসাবধান ঠিক কিনা তাহলে সাবধান না
ভুলে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কি নাই আল্লাহর বলি সাথে যদি বিয়াদবি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর জবানে বলেন মান আদালি বানিয়ান ফাকাদ আযামতাহু বিল হার যেই ব্যক্তি আল্লাহর বলির সাথে দুশমনি করবে আমার আল্লাহ তার সাথে স্পষ্ট যুদ্ধ ঘোষণা করেছে ঠিক কি না ড্রাইভার যদি অসাবধান হয় যদি সে যদি বলে আমি পুরানো ড্রাইভার সঞ্জয় বছর পুরানো অর্থাৎ সে আমলের দিক দিয়ে অনেক পুরানো কিন্তু ওই আল্লাহর দরবারে গিয়ে অসাবধান হয়ে গেছে যেরকম বাসের স্টিয়ারিং সাইডে যদি সিন হয় যত পুরানো ড্রাইভার হোক অ্যাক্সিডেন্ট হইতে দেরি হবে না জোরে বলেন না দেরি হবে এমন অ্যাক্সিডেন্ট করবে নিজেও মরবে আরেকজনকেও জোরে বলেন নিজেও মরবে আরেকজনকেও ঠিক কি না এরকম মরতেছে কি না বলি আল্লাহর মাজারে মশারি দেয় কেন মশাই কামড়ায় কি না কত ফতোয়া দিয়েছিল ওই ফতোয়া মাসগুলো এখন কোথায় একবার চিন্তা করলে তো বোঝা যায় বলি আল্লাহর সাথে দুশ্মনী করা ভালো জোরে বলেন না ভালো যারাই দুশ্মনী করেছে যুদ্ধ করেছে কার সাথে আল্লাহর সাথে নমরুদ পাশে ফেরাউন পাশে নমরুদ চাইছিলেন লক্ষ লক্ষ লস্কর এনে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন আল্লাহ আমি এক আসলাম আমার আশেপাশে কেউ না একমাত্র তুমি আছো আল্লাহ আল্লাহ বলতেছেন আমার বাহিনী যাচ্ছে তুমি একটু সবর ধরো বাহিনী পাঠাইলেন তাও কয়জন একজন বলে না কয়জন তাও বললেন না তাও নাকি ইকি নিছিল ইবেন নাম কি মশা ইকে জাতীয় সঙ্গীত গায়ে আগে ইবেন মশার কি সঙ্গীত যাতে মুসলিম মতো গুণ দেবে যদি ফাঁকে হবে অন্যরকম ঢুকে ধরে এনা গদিতে খাই বুঝে পড়ে কিন্তু রোগান জাতি সঙ্গীত তো না আরে আমার সোনার বাংলার মধ্যে ধরে বাহার করো এটা আমার কি রে বলে তো মনে মনে আর জাতি সঙ্গীত যাতে জাতি সঙ্গীত যাতে কি মারি ইতার ফাইলের দিকে কি মারি বা তাহলে মারি ঠিক না ইতার ফাইলের মধ্যে যায় ঠিক না আল্লাহ তাআলা লেঙ্গে যাবে নমুদ্র কি দিয়ে একটা শিক্ষা দিয়ে দেয় এখন নমুদ্রকে শিক্ষা দেওয়ার জন্য লেঙ্গা জাতীয় সঙ্গীত গাইতে গাইতে এসে টুকরো কোনখান দিয়া ঢুকে একদম শুধু মগজে জায়গা তৈরি করে নাই সে বলছে যে বিসমিল্লাহ রহমান রহিম করোনা ভাইরাসের থেকে স্টার্ট বিসমিল্লাহ নমরুদ পাকলা কুকুরের মতো হয়ে গেল যায় খরম যখন বন্ধ হয় মুসলমানের বিসমিল্লাহ আই এম স্টার ঠিক কি না শেষ পর্যন্ত নমরুদের এদিকে একটা ডিম বাইর হইল টমাটোর মতো এদিকে একটা বড় আলু আর ডিম দুই খাদম মিলে বলো কতদিন আর বিটাব আজকে একেবারে কাম খালাস করে দিই তুমি কোন আলু ভাগাই ফেলবো আমি টমাটো ভাগাই ফেলবো দুই জুতার বাড়ি কারে কয় এদিন বাপ রে বাপ দুই বাড়িতে টমাটো আর বড় আলু পাইতাম নমরুদ শেষ ওলি আল্লাহ দরবারে শত পিয়াদবি করলে সুতার বাড়ি ছাড়া তাদের কপাল আর কিছু জুটবে না জোরে বলেন না জুটবে না আমরা তো দেখেছি মেজবানদার যাবেন না তোমার রোগ খাবেন না কু একটু খাইলেও সে বেশি খাইলেও সে মেজবানদারের তোমার রোগ এখনো আছে মেজবানদারের তোমার রোগ লক্ষ লক্ষ মানুষ খায় কিন্তু যারা ফতোয়া দিয়েছিল আজকে দেখা যায় মরার আগে পায়খানা প্রস্তাব করে নিজেদের পায়খানা নিজেরা খাইয়া মরে ঠিক কি না কারণ ওলি আল্লাহর সাথে বিয়াদবি চলবে না জোরে বলেন না চলবে না আমার আল্লাহ এর জন্য বলছেন আল্লাহ খবরদার সাবধান বিয়াদবি করবা না ইন্না আউলিয়াল্লাহ নিশ্চয় যারা আল্লাহর বলি লা খাউফুন আলাইহিম দুনিয়া যতদিন আছে আমি তাদেরকে ক্ষমতা দান করলাম আমরা তো ক্ষমতা পাই পাঁচ বছরের জন্য আল্লাহ যাকে ক্ষমতা দান করেন একবারে কিয়ামত ময়দানের পর্যন্ত বড় করে বলেন সুবহানাল্লাহ আমি তোমাকে পাঁচ
বছরের ক্ষমতা নয়, 10 বছরের ক্ষমতা নয়, 99 বছরের ক্ষমতা নয়, আমি তোমাকে এমন ক্ষমতা দান করলাম যে ক্ষমতা দুনিয়া যতদিন ততদিন থাকবে, ফালাহুম ইয়াহজানুন, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তোমার ক্ষমতা থাকবে, বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কি না? শুধু দুনিয়ার ক্ষমতা দেখা যায় কি যায় না? জোরে বলেন না যায় কি যায় না? আপনারা শুধু সুন্নি দেখেন যে মাইজবান্ডার যায়, আমি তো WWE তো যাইতে দেখি, ঠিক কি না? যাতে দেখে তো বিপদের বাজি গিয়ে ক্যারামারের বাজি গিয়ে লড়ি দেয় এখনো সুযোগ মামুয়ে তার এত তিনটে বাজে আমাকে একটু দয়া করো, আমার আল্লাহ বলেন ওরে আমার বলি জানো 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 কুন্তু সামিয়া কুল্লাজি ইয়াসমাউ বিহি, আমি আল্লাহর কুদরতি কানের সাথে আমি তোমার কানের কানেকশন লাগাইয়া দিলাম, ওরে আমার বলি ওয়াবসরাল্লাজি ইউবসিরু বিহি, আমি আল্লাহর কুদরতি চোখের সাথে তুই বলির কানেকশন লাগাইয়া দিলাম, ওয়া দাই গুল্লাতি ইউবদিশু বিহা, আমি আল্লাহর কুদরতি হাতের সাথে তুমি বলির কানেকশন লাগাইয়া দিলাম, ওয়া রিজুলাগুল্লাতি ইয়ামশি বিহা, আমি আল্লাহর কুদরতি কদমের সাথে তোমার কানেকশন লাগাইয়া দিলাম। আপনি বলতে পারেন আল্লাহর হাত পাও কি আছে নাকি? এই জন্য তো কুদরত বললাম, যদি তাইলে পাও বলতাম তাইলে হাত বলতাম তাহলে শিরিক হওয়ার সম্ভাবনা ছিল, কুদরত শব্দটা লাগাইলে শিরিক হওয়ার কোন সম্ভাবনা নাই, এমন কানেকশন লাগাইলে তেমন কানেকশন। আমরা পৃথিবীর বুকে যত মাওলানা টাইটান পাস আছি একসাথে দাঁড়াইয়া যদি ফু মারি একটা পিঁপড়া জিন্দা করতে পারবো না? জোরে বলেন না পারবো। কিন্তু আমার বলি আল্লাহর এত ক্ষমতা, আমার কনসেপ্ট পাক দীর্ঘ 26টা বছর জঙ্গলে রিয়াজত করার পরেও, মায়ের গর্ভ থেকে বলি হওয়ার পরেও, দীর্ঘ 26টা বছর জঙ্গলে থাকার পরেও, তিনি যখন এখান থেকে বের হলেন নদীর পার দিয়া যখন হেঁটে হেঁটে যায়, যাবার সময় দেখে একটা চুল আলুদা চুলগুলো এলোমেলো জটলা জটলা চুলওয়ালা মুখের মধ্যে ময়লাওয়ালা গায়ের মধ্যে একটা পুরান শাড়িওয়ালা একটা মা দুই চোখের পানি সরে কাঁদতে 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 কতক্ষণ নদীর এই পার দিয়া দৌড় মারে, কতক্ষণ ওই পার দিয়া দৌড় মারে, কিতাবের মধ্যে বলা হয় যখন দরমালে খাদেম জায়গা বলল রে মুরব্বী ও আমার বয়স কামা কেন তুমি কান্দো কেন তুমি কান্দো, ওই মা কোনো কথা বলে না, দুই চোখের পানি শুধু জ্বর 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 করে ছাড়ে, ওরে যুবক ও নবীর প্রেমী জীবনে কখনো মা বাবার মনে কষ্ট দিও না, জীবনে কখনো মা বাবার অন্তরে আঘাত দিও না, মা যদি একবার উফ বলে শব্দ বাগির করে আল্লাহর গজব আসতে 2 সেকেন্ড দেরি হয়, জোরে বলেন না দেরি হয়, ওরে আল্লাহর বান্দা জানো ওই মেঘের বান্দা দুই চোখের পানি জর জর করে ছাড়ে, নদীর কিনারায় খাই নদীর কিনারায় ঘুমাই নদীর কিনারায় শুই নদীর কিনারায় দিন কাটায়, একজন বলল ওই মা বড় দুঃখী ওই মায়ের অন্তরে বড় কষ্ট, খাদেম বললেন কিসের কষ্ট, বলে ওই মহিলা আজকে 12টা বছর এই নদীর কিনারে বসে বসে অপেক্ষা করে তার সন্তান আসবে, ওই পারে বরযাত্রী নিয়ে গিয়েছিল আশার পথে তুফানের মধ্যে পড়ে বরযাত্রী সহ
নৌকা সহ পানির নিচে ডুবে গেল। ও পথিক তুমি কি জানো না এই করুণ মায়ের করুণ কাহিনী। এই কথা যখন বললেন ওই খাদেম কি করলেন, ওই মহিলার কাছে গেলেন, জায়গা বললেন মা গো তুমি কেন কান্দ, দেখে কথা বলে না শুধু চোখের পানি ঝরে, জলজলায় চোখের পানি ছাড়তেছে। ওরে মেহেরবান মা, 12টা বছর বসে রইল নদীর কিনারায়, পৃথিবীর বুকে একমাত্র এই কষ্ট মা ছাড়া আর কেউ করতে পারে আমার আল্লাহ বলেন মা বুদুল্লাহ ফালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদেরকে আমি আল্লাহ হুকুম করলাম আমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এবং আমি তোমাদের প্রতি নির্দেশ করলাম তোমাদের মেহেরবান মা বাবার সাথে সদ ব্যবহার করবা। ওরে আল্লাহর বান্দা জানো মেহেরবান মা যার ঘরে আছে, মেহেরবান বাবা যার ঘরে আছে, তার মাথার উপর যেন বট গাছের ছায়া জলাশুক তুফান আসুক, ওই বট গাছ তোমারে আগলায়া রাখে ঠিক কিনা। তোমাকে যদি একবার বুকের সাথে সন্তান বলে লাগায় দেয় আমার আল্লাহ তো খুশি, এত খুশি আল্লাহ বলে বন্দারে 5 লক্ষ টাকা খরচ করে খানায় কাবা যাইয়া হজ আকবর আদায় কইরা তুই যে সওয়াবের মালিক হবি। আমি আল্লাহ ওই মায়ের বুকের সাথে যখন তুই সন্তান লেগে গেলি মা বলে ডাক দিলি, মা ছেলে বলে কথা বলে কলিজার মধ্যে ঠাইনা নিল, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে একটা মকবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে দান করে দিলাম। ওই মা বাবার সাথে বিয়া দবি করা যায় হুয়া জান্নাত হুকা হুয়া নারুকা, মা বাবার খেদমত করলে জান্নাত, মা বাবার খেদমত না কইরা যদি বিয়া দবি করো জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, জোরে বলেন না কোনো রাস্তা। ওই মাই তো কষ্ট করে, ওই মা নদীর কিনারায় বসে ওই মাকে জাইয়া বলে ও বুড়ি মা তুমি কি তোমার সন্তানকে ফেরত চাও, ওই বুড়ি মা বললেন হু করে কেঁদে দিলেন আমার সন্তান যাই না দেখ বলে আমার কাছে নাই, ওই দেখো আব্দুল কাদের জিলানি চলে যায়, যদি একবার যদি তাকে রাজি করতে পারো আমার দৃঢ় বিশ্বাস তোমার সন্তান তোমার কোলের মধ্যে ফেরত আসবে। ওইটা বলার দেরি ওই মেঘের বান্না দোয়া তো সে পাথর কত মদল কাইদা বল আব্দুল কাদের জিলানির কে তুই জানি না আমার কেন জানি তোর চেহারা দেখে তোর প্রেমে পড়ে গেলাম, কেন জানি তোকে দেখে আমি আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, কেন জানি তোকে দেখে আমার মনটা ঘেমে গেল। ওরে আমার আব্দুল কাদের জিলানি আমি কিছুই জানি না, এলাকায় বলে তুমি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাকি কৌসিয়তের ভার দিয়েছে বেলায়েতের ভার দিয়েছে, তুমি যদি আল্লাহর বলি হয়ে থাকো আমার বিশ্বাস তোমার সাথে আল্লাহর কানেকশন আছে গো আব্দুল কাদের। ওরে আমার আব্দুল কাদের জিলানি রে একজন দুঃখিনী মা ফরিয়াদ করে ওরে আব্দুল কাদের আমার কলিজার টুকরা তারে আমার কাছে ফিরে দাও ফিরে দাও ফিরে দাও, বড় করে বলেন সুবহান। এই জন্য শায়ের বলেন হাম দুঃখীকে গমহারে আব্দুল কাদের জিলানি ঠিক না, হাম দুঃখীকে গম খারে আব্দুল কাদের জিলানি নূর নজর সরকার হো নূর নজর সরকার হো আব্দুল কাদের জিলানি হাম দুঃখী হো কে গম খারে আব্দুল কাদের জিলানি হাম দুঃখী হো কে গম খারে আব্দুল কাদের জিলানি দেওয়ান কহি বুলায়ে
পায় না আরো জোরে বলেন না পায় কি পায় না কনসুল আজম মেজবানদারের গোলাম কোদালা পাহাড় থেকে টাক মারছে আল মাদাদিয়া কনসুল আজম মেজবানদারই বড় করে বলেন না সুবহানাল্লাহ সাহায্য পাইছে কি পায় নাই জোরে বলেন না পাইছে কি পায় নাই বাঁচানোওয়ালাকে জোরে বলেন না বাঁচানোওয়ালাকে কিন্তু ওসিলা হচ্ছে ওলি আল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ শুধু ডাক দিয়েছেন কোদালা পাহাড় থেকে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝে গঙ্গারি ও সহ্য গেছে জ্বালা ও সহ্য গেছে জ্বালা আর জানা শহীদ নারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো তোমার দরবার হতে ওরে গোলাম গেলে শূন্য হাতে মাওলা তোমার দরবার হতে ওরে আদম গেলে শূন্য হাতে হাসরে হইবে বলো হাসরে হইবে বলো কার নামে কলঙ্ক জারি রক্ষা করো মাঝি ভান্ডারি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো সুবহানাল্লাহ বলবেন না আরে ধরে বলেন না সুবহানাল্লাহ রক্ষা করছে কি করে নাই জোরে বলেন না করছে কি করে নাই কারণ ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আর জোরে বলেন না কে আল্লাহ বদনা জায়গা 42 মাইল দূরে পড়লো পৃথিবীর যত মুফতি আছে এক লাইনে তার করে আদাও হাতের মধ্যে একটা বদনা দিয়ে দেখো প্যান্ডেলের এই মাথা দেখো এই মাথা নিতে পারে কিনা কিন্তু ওলি আল্লাহ তুমি বদনা মারলা কিরে বদনা এত দূর গেলি কিভাবে বদনা বলে গাধার ঘরের গাধা তুই যে চিনিস নাই আমি কে আরে আমি কি প্রধানমন্ত্রীর ঘরের বদনা আমি কি মিনিস্টার রাষ্ট্রপতির ঘরের বদনা রাষ্ট্রপতির ঘরের বদনার ওই মূল্য নাই যে মূল্য আমার আছে কেমন মূল্য বলে দেখ 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 আমি একটা কি বলিঙ্গ যার কাছে রূহ নাই যার কাছে জান নাই যার ভিতরে কিছুই নাই হয়তো বা সীসা পাওয়া যাবে হয়তো বা লোহা পাওয়া যাবে হয়তো বা তামা পাওয়া যাবে হয়তো বা পিতল পাওয়া যাবে কিন্তু বদনা বলে জানো গৌসুল আজম মাইজবানদারির হাত লাগার দেরি আমি বদনাও কেরামত দেখাইতে দেরি করি না উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ Oh, yeah.
বাবা মতি নার গোলামি আমাই দে মতি নার গোলামি আমাই দে ও মুর্শিদ কেবলা মতি নার গোলামি বেলায়তের খাবার নারী আমার কৌশল আজম ঠিক না আরে যারা বলেন ঠিক না একটু ডান হাতটাকে নাড়ায় নাড়ায় বলতে পারবে বেলায়তের খাবার নারী কৌশল আজম নারী বেলা অন্তর জুড়াই দে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে সারা দুনিয়া দেখতে লাগে কি দাদা আসলে দাদা কথা আমি দাদা আমি নানা আমি কি আগে অসুবিধা ও নানা তোমার উড়ে দিছি তোমার উড়ে দিছে খানা খবর তো জ্বলিব হাসর তো একটা জ্বলাই দিম যে দিম নহন গুসবে নহন বন্যায় গরিবে নহন আগর দম দম বাগর দম দম আগর দমদম বাগর দমদম বাহাবি বাহাবিরা ঘর কিনে রে নোয়াবি সারা দুনিয়া আমাদের সাথে সম্পর্ক মাওলা আলীর সাথে ঠিক কিনা আমাদের সাথে সম্পর্ক হাসনাইন করিমাইনের সাথে ঠিক কিনা আমাদের সম্পর্ক গাউসে পাকের সাথে ঠিক কিনা আমাদের সম্পর্ক হজা করিমের আওয়াজের সাথে ঠিক কিনা আমাদের সম্পর্ক গাউসুল আজম মাজবান দারির সাথে ঠিক কিনা কারণ আর বেকন খাবে যে সম্পর্ক ধরে দি না কাবে হলে কোনো সম্পর্ক নাই যে কোন মরিবার আগে তো মরি গুলি মারি বেলা এই কোন হলে কি সম্পর্ক ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা তাদেরটা তো দিতে পারে নাই কিন্তু আমার দর্শে পাক আপনি আমার মায়ের বয়সী আপনি আমার কদম কেন ধরলেন বলে আব্দুল কাদের জিলানি রে অত শত বুঝি না আমার মরার সন্তান সবাই বলে মরে গেছে কিন্তু আমি মায়ের অন্তর বলে মরে না এখনো জিন্দা আছে উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ এই কথা যখন বললেন গাউসে পাক পীরানে বিদস্তগীরে সামনে খুব করে কেঁদে দিলেন গাউসে পাক পীরানে বিদস্তগীর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই বৃদ্ধা মহিলা চোখের পানি দেখলেন
নিজের আম্মা জানের কথা মনে পড়ে গেল। মেঘের পান মায়ের কথা যখন মনে পড়লো চোখের পানি ঝরঝরে ঝরে। আমার গোসে পাক বলে মা গো তুমি একটু বসো, গোসে পাকের দিকে অপূর্ব দৃষ্টিতে তাকায় আছো বুড়িমা। হাওয়া করে কান্দে আমার গোসে পাক পিরানে পিদাস্তা জি, আমার গোসে পাক যাই না মাস্টার নদীর কিনারে পিছালে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করে নরে আমার আল্লাহ। দীর্ঘ 26টা বছর অল্লা জঙ্গলের মধ্যে তুই মাওলার নাম ধরে ডেকেছি, বিনিময়ে কিছুই চাই নাই কিছুই চাই নাই। ওই আমার কসে পাক আজকে তোর কদমে সিজদায় পড়ে গেলাম, ও আমার আল্লাহ আমি তোর কদমে আমি আব্দুল কাদের সিজদায় পড়ে গেলাম। আল্লাহ খোদার কসম ও মাওলা তোর কসম করে বলছি আমি আব্দুল কাদের ততক্ষণ আমার কপাল সিজদা থেকে তুলব না যতক্ষণ বুড়িমা তার সন্তান ফেরত পাবে না। এই বলে যখন কান্দে আমার আল্লাহ কায়েব থেকে এলহাম করলেন, ওরে আমার আব্দুল কাদের 12 বছর আগে মারা গেছে, ওই নর্তার কপ্তা সহ পচে গেছে, মানুষ গোলার শরীর মাছে খাইছে পচে গেছে, এই পায়খানা কোথায় গিয়ে পড়ল মাছের পায়খানার সমুদ্রের মধ্যে মিশে গেছে। আমার কাছে পাপ বললেন ও আমার আল্লাহ তুমি তো কুল্লি শাইহিন কাদির, তুমি তো কুন ফায়াকুন শানের মালিক, তুমি কুন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তুমি একটু দয়া করো আজকে আব্দুল কাদের আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোর মাথাটা তোর সামনের দিকে তাকা, তুই তো চাইছিলি পর ওই পুরী ছেলে, আমি আল্লাহ দয়া কইরা ঠিক না। এই জন্য শায়রে বলতেছেন মজিদার মে মুঝে তো ডালো ইয়া চাহে মুঝে নিকালো, ইয়া চাহে মুঝে নিকালো, মজিদার মুঝে তো ডালো ইয়া চাহে মুঝে নিকালো, ইয়া চাহে মুঝে নিকালো, মেরা নাইয়া দেখতেছেন নৌকা গপ গপ করে আসে,
নদীর বুক ছিলে ওই নৌকা যখন করে আসলো ওই ছেলে যখন বমুনিয়া নামলেন তখন দেখে হাওমা করে কান্নার রোল পড়ে গেল কিরম কিছুক্ষণ আগে তোকে রেখে গেলাম তোর চুলগুলো ছিল কালো মা তোর চেহারা ছিল সুন্দর তোর কাপড় ছিল সুন্দর কয়েক ঘন্টার মধ্যে ওনা কি হলো তোর যেন মনে হয় তুই বুড়ি হয়ে গেলি ও মা তোর চুলের মধ্যে চট লেগে গেল ওরে আমার মা তোর গায়ে তো ময়লা কেন কি হলো বল সাদলাকে ধরে নিয়া ওই বুড়ি মা গৌসে পাকের কদমে ফেলল আমার গৌসে পাক আমার সাদলাকে তোমার কদমে কবুল করে না যতদিন তোমার মা আছে আমি অনুমতি দিলাম আমি হুকুম করলাম আমি নির্দেশ করলাম মা কি করো খেদমত করো মা তুলে দিলেন গৌসে পাকের কদমে গৌসে পাক তুলে দিলেন কার কাছে জোরে বলেন না কার কদমে কার মায়ের কদমে কি আছে জান্নাত বলেন না কি আছে আজকে রাত্রে যাইয়া মার কদমটা একটু দেখবেন দেখবেন কাদা লেগে আছে ময়লা লেগে আছে অর্থাৎ মায়ের কদমের কাদাটাও জান্নাতের মতো বড় করে বলেন সুবহানাল্লাহ জান্নাতের চাইতো দামি বানাইছেন মায়ের কদমটা তাহলে মা কি যেমন তেমন জোরে বলেন না মা যেমন তেমন খবরদার কখনো মায়ের সাথে বিয়াদবি করা যাবে জোরে বলেন না যাবে একদিন আমার নবী এরকম তকরির করছেন হঠাৎ করে নবী দাঁড়িয়ে পড়লেন কিন্তু নবীর চেয়ে হালারা তো আদরওয়ালা তারা বিয়াদব কিন্তু আমাদের কিছু বিয়াদব বসে থাকে দাঁড়াইতে পারে ইয়া নবী সালাম আলাইকা বলে যখন আমরা দাঁড়াই তারা বিয়াদবের মতো বসে থাকে আসলে না ওটা বলতে কুদে উত্তম সুদার গুলো দিয়ে লাগাই দিয়ে ফুলিয়ে ঠিক কিনা তুই বই থাক বই পেয়েছেন যতগুলো নামাজ আছে সবগুলোতে তো দরুদ বসে বসে এই জন্য দাঁড়াইয়া পড়া যাবে না ফতোয়া দেনে না দেয় নামাজ দিয়ে গেলি আমি তোমায় ভালোবাসি আয় আয়
এই সাথে বেতন কি সাইজো জুতার কি সাইজো এই এই ফগাসে তার উত্তর এখন সাইজো উত্তর এখন সাইজো মসজিদের বারান্দায় বারান্দায় ঘুমাও কোনো কাজ হবে না
এরকম কিছু আছে নি না আছে আছে মা পিতা করতেছে যুবক ছেলে আল্লাহর কাছে গাটি ফাটিতে বের হয়েছে হ্যাঁ খোদা তো আর দেয় কি তো আর দেয় কি মাথারও কি তো আর দেয় আল্লাহ করতেছে দেখি একজন দেখান তো আল্লাহ পাইছে বরং আছে বারান্দার মুড়ি মুড়ি কি যা তোমার বক্তব্য নিয়ে ভাই দরকার বারান্দা ফাঁকা তো চলে ফাঁকার বাতাসে আমার নবী ফাইবার আশা আমার খোদা এশকের ডুরি বান্দ যাইয়া দওসে মাঝে ভান্ডার অত প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার সুবহানাল্লাহ আজকে দেখতেছি আপনি মাইজবান্দারে গেলেন আপনার মসজিদের খেতাবগিরি চলে গেল আপনার মাদ্রাসার চাকরি চলে গেল এলাকার মানুষ আপনাকে আলাদা করে দিল কেউ আপনার সাথে কথা বলে না আমাদের কষ্ট লাগে ওই মাস বন্ধারে কেন যান সেখানে যাইয়া কি পান কি খুঁজেন কি আছে আমার আব্দুল খালিক কাঞ্চনপুরে রহমাতুল্লাহ আলাই চোখের পানি ছাইরা বলল ও দুনিয়া বাসী শুনো আমি মাস বন্ধার কেন যাই বলেন আমি খোদার দরবারে খোদা তালাশ করতে যাই ঠিক কিনা এই জন্য বলেছেন খোদা ফাইবার আশাজার আমার বলা ফাইবার আশাজার এসকের ডুরি বান্ধ যাইয়া বসে মাঝে ভান্ডার ও তো প্রেমের ডুরি বান্ধ যাইয়া বসে মাঝে ভান্ডার সালাত দুনিয়া নামাজ পড়ার জন্য রুজু করে চোখের পানি ছাড়তে ছাড়তে উজু বানানোর পরে যখন পায়ে দিয়া পানি চুইয়া চুইয়া পরে উজু যখন বানাই দাঁড়ে দিয়া পানি পরে কি পরে না হাতের কনুই দিয়া পানি কি পড়ে না পায়ে দিয়া পানি জোরে জোরে পড়ে কি পড়ে না ওই পায়ের গোড়ার মধ্যে হাতটা টুকায় দিল আমার কলসে পাকের আঙ্গুল মোবারক ভাইয়া এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা চার ফোঁটা পাঁচ ফোঁটা পানি পড়ল সুবহানাল্লাহ বলে সাদরে নিলেন পানিগুলাকে খেয়ে ফেললেন আমার কলসে পাক মুশকি হেসে বললেন সাদরে এই পানিগুলা কেন খাইলি কি পাইলি ও তুলসে পাগত কি পাইছি জানি না তবে তোমার কদমের পানিগুলা আমি পান করেছি মহাব্বতের কারণে বড় করে বলেন সুবহান বুঝি অত কোরআন হাদিস জানি ও তুলসে পাগত তোর কদমের পানিগুলা মহাব্বতের কারণে খাইলাম এটার নাম হলো প্রেম এটার নাম হলো ভালোবাসা এই জন্য শায়র বলেন চলো গো প্রেমে সাধু গেল প্রেমের বাজার
চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজা ওরে প্রেম হাট বসায় আছে প্রেম হাট বসায় আছে প্রেম হাট বসায় আছে কলসে মাইজ ভান্ডার চলো গো প্রেম সাধুগণ চলো গো প্রেম সাধুগণ প্রেমে সেতা এক মহাজন নূরে আলম কৌশে ধন সেতা এক মহাজন সেতা এক মহাজন নূরে আলম কৌশে ধন সাধুগণের প্রাণ হরিয়ে সাধুগণের প্রাণ হরিয়ে করে নবে পার চলো গো প্রেম সাধুগণ চলো গো প্রেম সাধুগণ সাধনার দিকে তাকাইল তাকাইয়া দেখে বলেন সাধনা রে তোর এই ভালোবাসা দেখে আমি বড় খুশি হলাম যা 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 আমি এক এক ফোঁটা পানির বিনিময়ে আমি তোর 100 বছর পরে হায়াত আল্লাহ থেকে নিয়ে দিলাম 5 ফোঁটা পানির বিনিময়ে 500 বছর হায়াত উচ্চ আওয়াজে বলেন সুবহান অনেকে বলবেন হুজুর এটা কি জীবনও সম্ভব এটা কি সম্ভব এটা তো জীবনও সম্ভব না আমি কেন সম্ভব না কেন তুমি সূরা কাহাফ পড়ো না ওয়া কাল গুরুম বাসি তুমি যে আইকে দিল গসি আসহাবে কাহাফের কুকুর গুহার কিনারে বসেছিল 300 বছর তার উপর কিন্তু কুকুরটা 309 বছর গুহার কিনারে জিন্দা ছিল ওই আল্লাহর কলম বলে ওরা কি করতেন আদবের সাথে আসাতুল জারাঈহ অর্থাৎ কুকুরের বসার স্টাইল আল্লাহ কুকুরের কুকুরের বসার স্টাইল বর্ণনা করতেছেন কোরআনে আর কুকুরটা দিয়ে কি মারি মারি লাঠি মারি ওটা কেমন বলতেছে যখন ওই বলিরা যাচ্ছিল কুকুরটাকে ল্যাংড়া করে দিয়েছিল পাথর মেরে কারণ মনে করেছিল কুকুরটা জাসুস কুকুর ওই বলির অনুসরণ ওই কুকুর ছাড়ে নাই তিন পাও ল্যাংড়া হওয়ার পরে হু করে কেঁদে দিয়েছেন আল্লাহ জবান খুলে দিয়েছেন বলতেছেন কুকুরটি ও আল্লাহর বলি আমি কুকুর হলো বেওয়াফা কুকুর নই ওয়াফাদার কুকুর বড় করে বলে আদবের সাথে বলি আল্লাহ করে নিয়ে চলে গেলেন গর্তের কিনারে ইস্তেকামত ইস্তেকামত মানে কি এমন ভাবে পাহারা দিয়েছেন কুকুর রে ওই তো গর্তের ভিতরে ছিল তুই ছিলি গর্তের বাইরে তোর কি গরম লাগে নাই বলে লাগছে শীতকালে ঠান্ডা লাগে নাই লাগছে বর্ষাকালে শরীর ভিজে নাই বৃষ্টি তো বললেন খুদার কসম গরম কালে গরমে আমি কুকুরের চামড়া পর্যন্ত লাল হয়ে যায় শীতকালে ঠান্ডা পড়তে পড়তে আমি কুকুরের চামড়া ফুটা ফুটা হয়ে যায় বর্ষাকালে ভিজতে ভিজতে শরীরের মধ্যে পোকা পড়ে যায় কিন্তু খোদার কসম আমি গুহার মুখ ছাড়ি নাই গুহার মুখ ছাড়ি নাই গুহার মুখ ছাড়ি নাই আল্লাহ বললেন কুকুর গো তুই যাকে তু আলী আল্লাহর সঙ্গী হয়ে গেলি তুই তো যেমন তেমন কুকুর নস তোর কথা আমি কোরআনে বলবো যাতে মেজবানদারের গোলামেরা কুকুরটা থেকে শিক্ষা নেয় কাউসে পাকের গোলামেরা কুকুরটা থেকে শিক্ষা নেয় আল্লাহর ওলির প্রেমিকেরা কুকুরটা থেকে শিক্ষা নেয় কেমন শিক্ষা দেখ 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 কুকুরের হায়াত হলো 12 বছর কিন্তু ওলি আল্লাহর সাথে লেগে থাকার কারণে ওই কুকুরের হায়াত 309 বছরের চাইতে বেশি হইয়া গেল
বলি আল্লাহর গোলামি করে যদি কুকুর হায়াত পায় আমার গাউসে পাক দিতে পারে না পারে ফাসুনার বিনিময়ে হতে 500 বছর যাহা কই আল্লাহ গুণে হদিয়া গাউসে পাক এই আত্মনার বেশি কিছু দরকার নাই জোরে বলেন না দরকার ইন্ডিয়ার গুজরাটে উনার রওজা মুবারক আছে শাহতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ গাউসে পাক উনাকে হায়াত দিয়েছিলেন উনি এরপরে বরাবর যেরকম বলেছে 500 বছর ওই দিন থেকে কোনে কোনে উনি আরো 500 বছর 500 বছর এগুলা সাধারণ মোল্লারা বুঝবে না এই যে মাইজবান্দার হায়াতের বান্দার রিজিকের বান্দার ইজ্জতের বান্দার এগুলা যে বলে এগুলো অনেকে বুঝবে এগুলো গাউসে পাকের যখন বাস্তব জীবনীতে ডুব দিবে তখন বুঝবে যে কেমনে হায়াত বাড়াইয়া দিতে পারে কারণ ওনারা হাত তোলার দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না আরো জোরে বলেন না করে না ওরে আল্লাহর বান্দার জন্য আজকে থেকে বলি আল্লাহর গোলাম হয়ে যাও মাই ইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা আমার আল্লাহ কোরআনে বলেন হিদায়তের মালিককে হিদায়তের মালিককে আল্লাহ যাকে হিদায়ত দিবেন না সে কখনো হিদায়ত পাবে আমার আল্লাহ বলেন আমি যাকে হিদায়ত দান করে ওই ব্যক্তি হিদায়ত পায় কিন্তু ওই ব্যক্তির জীবনে কখনো হিদায়ত পাবে না ওয়া মাই ইউদলিল ওই ব্যক্তি জিল্লাপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা যার কপালে মাইজবান্দারির মতো বলি জুটে নাই যার কপালে আল্লাহ ওয়ালা বলি জুটে নাই যার কপালে আল্লাহ ওয়ালির কুরবত জুটে নাই যেই ব্যক্তির কপালে ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা ওয়ালিও জুটে নাই মুরশিদও জুটে নাই ওই ব্যক্তিকে আল্লাহ বলেছেন ফোরাক পাইল্লা ঠিক কি না মন্থনে পাকে ভাসে সারে সার সুবহানাল্লাহ ও মনরে ওরে দুধে মাখন থাকে কেউ না তারে দেখে মন্থনে পাকে ভাসে সারে সার কিছু বুঝছে না বুঝো দুধের ভিতর কি থাকে দুধ কি নিলে কি দেখা যায় না যাতে কারিগর হাসল যায় কারিগর যখন তার ফুটি দিয়ে বালি মারে মাখনটা আলাদা হয়ে আপনি যখন মাইজবান্দার যাবেন বলির কদমে যাবেন মসজিদের কদমে যাবেন দেখবেন আপনার কলবের মাখনটা আস্তে করে বেশি উঠবে যার নাম হচ্ছে ইশকে মুস্তফার মাখন বড় করে করে সুবহানাল্লাহ ওরে দুধে মাখন থাকে কেউ না তারে দেখে মন্থনে পাকে ভাসে সারে সার ও তুমি সাঁতার না জানিলে কি হবে ঝাঁটি লইয়া ঘুরিলে ঠিক না ও তুমি সাঁতার না জানিলে কি হবে ডাটি লইয়া ঘুরিলে বিপদে যাবে জনম তোমার মানুষ হওয়া মন্দে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন্দে কঠিন ব্যাপার ও মনরে নীলে গুরুর মন্ত্রণা দূর হবে যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকবে না রে আর ও মনরে ওরে নীলে গুরুর মন্ত্রণা দূর হবে যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকবে না রে আর যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া আগুনেতে পুড়াইয়া যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া আগুনেতে পুড়াইয়া অতি যতনে তার বানাই অলংকার মানুষ হওয়া মন্দে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন্দে কঠিন ব্যাপার ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে বড়ায় অঙ্গ তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে বড়ায় অঙ্গ ভিতর বাহির করো
আগে পরিষ্কার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার ঠিক কিনা সবাই বলবেন হুজুর আমরা তো মানুষ তুমি মানুষ যদি হও তাহলে তুমি মদ খাও কিভাবে তুমি মানুষ যদি হও তুমি সিদ্ধি টানো কিভাবে তুমি যদি মানুষ হও সুদ খাও কিভাবে তুমি যদি মানুষ হও তুমি জুয়া খেলো কিভাবে তুমি যদি মানুষ হও মেঘের পান মা বাবাকে তার দরে বের করে দাও কিভাবে তুমি উপরে মানুষ ভিতরে অমানুষ এই জন্য বলে মানুষ হইয়া মানুষের দর অমানুষের সঙ্গ ছাড়ো মানুষে হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো ওরে দিখাইয়া দিবে তোরে অমর পরে রে বালাখানা দিখাইয়া দিবে তোরে অমর পরে রে বালাখানা চলো যাই কবর পরে ঠিক কিনা ওই কবর নামের জায়গায় আজকে হলেও তোরে যাইতে হবে কালকে হলেও যাইতে হবে কোন সম্পদ নিয়ে যাবি তুমি যদি বলো সৈয়দ বাড়ির মধ্যে আমার একটা বিশাল বাংলো আছে ওই বাংলো তোমার কবরে যাবে না ওই আল্লাহর বান্দা যাইয়া দেখো কত সন্তান দেখলাম বাবা মরার দেরি মা মরার দেরি সম্পত্তি ভাগ করে ব্যাংক ব্যালেন্স ভাগ করে ভাগ করতে করতে ঘরটারও ভাগ করে ফার্নিচারও ভাগ করে দেখলাম শুধু তাই নাই যত্ন করতেছি এক ভাই আরেক ভাইয়ের সাথে বলে আমার বাবার কাপড় চুপড়ের ভাগ দাও বাবার দুইটা লুঙ্গি একটা লুঙ্গি আমার বাবার দুইটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি আমার বাবার দুইটা হাজি রুমাল একটা রুমাল আমার বাবার তো সব ভাগ নিলি ও বাবা আজকে যাইয়া সন্তানকে বলবা ওরে সন্তান আমি মরলে সম্পত্তির ভাগ নিবি আমি মরলে টাকার ভাগ নিবি আমি মরলে বাড়ির ভাগ নিবি আমি মরলে ফার্নিচারের ভাগ নিবি আমি মরলে আমার কাপড়েরও ভাগ নিবি আমার গুনার ভাগটা নিবি কিনা বল খোদার কসম পৃথিবীর কোন সন্তান তার বাবার গুনার ভাগ নিবে তুমি কি আপন বানাইলা কারে তুমি আপন ভাঙো রাষ্ট্রপতি মারা গিয়েছে দেখলাম মনে করলাম তার জন্য কুয়েত কাতার আমেরিকা থেকে কাফনের কাপড় আনবে দেখলাম রিক্সাওয়ালার গায়েও যে কাফনের কাপড় রাষ্ট্রপতির গায়েও সেই কাফনের কাপড় আমার রাষ্ট্রপতি যখন মারা গেল খবরটা দেখলাম মনে হয় স্বর্ণের চালিশা বিছানা দিবে দেখলাম রিক্সাওয়ালার জন্য যে মাটির বিছানা রাষ্ট্রপতির জন্য মাটির বিছানা রিক্সাওয়ালার জন্য মাটির বালিশ রাষ্ট্রপতির জন্য মাটির বালিশ আমার আল্লাহ বলে বন্দারে আমি তোর সুরত দেখে বিচার করব না আমি তোর ফোন দেখে বিচার করব না আমি তোর দুইটা জিনিস দেখব ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম একটা হলো তোর পরিষ্কার কলব আর একটা হলো তোর নেক আমল ওরে নেক আমলের জন্য মসজিদ যায় ধরো আর পরিষ্কার কলবের জন্য আল্লাহর ওলির কদম ধরো বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য ইবাদত সারা যাবে ওলি আল্লাহর কদম সারা যাবে বাবা মরার পরে যেই দিন কবরে যাবা জানো 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 আমার রসুলের পাক বলেন মাইয়তকে যখন গোসল দেওয়ায় ওই মাইয়ত নাকি চিৎকার মারে গায়ের মধ্যে যখন সাবান দিয়া কাপড় দিয়া ঘষে মাইয়ত বলে তরিস না রে আমায় তরিস না বড় যন্ত্রণা বড় ব্যথা সারা শরীরটা ব্যথায় কাতরায় ব্যথায় কাতরায় ব্যথায় কাতরায় ব্যথায় কাতরায় এই জন্য আমার আল্লাহ দেখো তোমার জানাজার আগে গোসলের খেয়াল রাখছে আল্লাহর হাবিব বলে মাইয়াতকে গোসল দিবা জোরে জোরে ঘষবা না আস্তে আস্তে তাকে গোসল দেওয়া যখন গোসল দেওয়ানো হলো সফেদ কাপড় পরানো হলো খাটিয়ার মধ্যে তোলা হলো আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমাকে কবরস্থানের দিকে যখন নিয়ে যায় তখন বলে জানো রে ও মুসল্লিগণ মাইয়াতের আগে হাঁটো না মাইয়াতের পিছে হাঁটো মাইয়াতের আগে হাঁটলে সওয়াব নাই
দুনিয়াতে পিছে হাঁটো ওরে আল্লাহর বান্দা তুই তো আল্লাহর খবর নিলি না তুই তো নবীর খবর নিলি না কিন্তু আল্লাহ তোর জুলুস বাহির করলো মওতের টাইমে আল্লাহ বলেন আমার বান্দা আমার ঘরে আসতেছে তাকে জুলুস করে নিয়ে আসো এই জন্য মাইয়াতের পিছনে সবাই যায় পৃথিবীর যত নামাজ ইমাম আগে মক্কার ইমাম তাকে নামাজের মধ্যে সবার আগে মদিনা শরীফের মধ্যে ইমাম তাকে সবার আগে কিন্তু জানাজার নামাজে আমার আল্লাহ ইমামকে আগে দেয় নাই যদি কনসি পাকো নামাজ পড়াই যদি খাজা বাবাও নামাজ পড়াই যদি আমার কনসুলা জম্মাইস বান্দারিও নামাজ পড়াই মইও থাকবে আগে ইমাম থাকবে পিছনে আল্লাহ বলে বন্দারে সব নামাজে ইমাম আগে কিন্তু জানাজার নামাজ আমি তোরে দিলাম আগে উচ্চ আওয়াজে বলেন সুবহান জন্ম যেই দিন নিয়েছ কানে আজান দেয় নাই ছেলে হইলে বড় কইরা দিছে মেয়ে হইলে ছোট কইরা দিছে এক কানে আজান আর এক কানে কামত দিয়েছে কিসের আজান বলুন আরে মুমিন ওই আজান কোন সাধারণ আজান নয় যেরকম আজান পড়লে নামাজের জন্য তৈরি হতে হয় আমার আল্লাহ বুঝাই দিলেন তোর তো আজান পড়া গেছে এখন তুই কবরের তৈয়ারি গ্রহণ কর তৈয়ারি গ্রহণ করছে যখন মাইয়াতকে নাকি কবরে নাই হাউ মাউ করে কান্না করে সন্তানকে নাকি ডাক মারে সন্তান যখন জিপা কবরের মধ্যে যায় আমার পাশের ঘরে একজন সবচাইতে গরিব মানুষ আছে ভিক্ষুকের মতো তার ঘরের খাটটাও দেখলাম সাত বাই আট কিন্তু কবর নামের জায়গায় দেড় হাত বাই সাড়ে তিন হাত চিপে একটা গলি এই করর থেকে ওই করটে দেওয়া যায় না মৈয়তকে যখন কবরে রাখা হয় মৈয়ত চিৎকার মেরে বলে সন্তান গো আমাকে কবরে রেখা যাইও না আমি যখন জীবিত ছিলাম রাগ করতাম তোর আমার পা ধরে আমাকে ঘরের মধ্যে রাখতি আমি তোর মার সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে যেতাম তুই সন্তান আমাকে জড়াইয়া ধরতি আজকে আমি জীবনে প্রথমবার কবরে যাই আমার কলিজাটা তো পাইতা যাই কোনো দরজা নাই কোনো জানলা নাই কোনো লাইট নাই আপনার কবরে এক রাতের জন্য থাকবে এই জন্য বলতেছেন ও মনরে কাম ক্রোধ লোভ আজি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব সাথে পারো যদি মনরে আমার ও মনরে ওরে কাম ক্রোধ লোভ আজি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব সাথে পারো যদি মনরে আমার ও তুমি দুনিয়ার মায়ার জলে ওরে ডুবি দিও কৌশলে ও তুই দুনিয়ার মায়ার জলে ডুবি দিও কৌশলে কাপড় ভিজে না যেন থাইকো হুশিয়ার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার মানুষ হওয়া মনে কঠিন দেখতে মন চায় কি চায় না তোমার তো মাথার চুলের স্টাইল দেখলে মনে হয় তুমি শাহরুখ খানের স্টাইল নিয়েছো তোমার স্টাইল দেখলে মনে হয়
তোমার স্টেজে সালমান খান সাকিব খান কেন মুস্তফার স্টেজে তুমি নিতে পারো না ওই স্টেজে যে দামি কোন স্টেজ আছে এই যে আমি দাঁড়িয়ে আছি আমি কি খারাপ লাগে বাবা আমার ভিতরে চুলকায় আমি জানি আমার এখানে কষ্ট ময়লা হয় ভিতরে প্রতিদিন গোসল করার সময় সঙ্গে করা লাগে আমি জানি ক্লিনশেপ করলে একদম চকচকে ঝকঝকে থাকতো সুন্দর লাগতো তাও জানি কিন্তু বাবা দাড়িটা তারপরও কাটি না চুলটা বরং আগে কাটি না কেন কাটি না জানেন কারণ আখেরাতের আজাব সহ্য করার ক্ষমতা আমার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া গাউসুল আজম মজবন্দারি হযরতুল আল্লামা জনাব মাওলানা হযরত শাহ সুফি রফিকউদ্দিন সিদ্দিকী সাহেব মাদ্রাসাতুল আলী সবাই দোয়া করবেন।